সেক্ষেত্রে আমরা ক্লাব দিয়ে 50% পেমেন্ট করেছি প্লেয়ার এবং আদার্স এবং ফরেন প্লেয়ার সহ, কিন্তু উনি সেক্ষেত্রে এক টাকাও পেমেন্ট করেনি। আপনি যদি এইভাবে হিসাব করেন, গতবারের আগের বছরও উনি এইভাবে টাকা দেয়নি, তো ওনার থেকে আমরা 70% অনুযায়ী কোনো টাকাই পাচ্ছি না। লাস্ট আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাইকে আমরা একটা চিঠি দিয়েছি, আমরা প্লেয়াররাও চিঠি দিয়েছে যে আমরা যেহেতু অ্যাজ এ গার্জেন, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের গার্জেন হলো গিয়ে পাপন ভাই। তো ক্রিকেট বোর্ডে যেহেতু প্রেসিডেন্ট, আমরা ক্লাব অনুযায়ী আমরা পাপন ভাইয়ের কাছে চিঠি দিয়েছিলাম এবং প্লেয়াররাও চিঠি দিয়েছিল যে আপনি অ্যাজ এ গার্জেন আমাদের এটা সমাধান করেন, যেহেতু উনি এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের সঙ্গে অ্যাফিলিয়েট, কারণ হলো গিয়ে উনি বিপিএলে ওনার টিম আছে, তো সেই জন্য ওনারা বিপিএলে ওনাকে ডেকে বলতে পারে। বাট আমরা লাস্ট অফ সিওর সঙ্গে আমি এবং আমাদের ক্যাপ্টেন মিজান আমরা মিটিং করেছিলাম, সিও আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এটা আমরা দ্রুত সমাধান করব, মিজান ব্যাসের কথা বল, বাট স্টিল না আমরা কোনো কিছু পাইনি। না আসলে আমরা প্লেয়ার কখনো তো এই ধরনের মামলায় কখনো যায় নাই বা এরকম কখনো হয় নাই, ফার্স্টে এটা হয়েছে, তো আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম যে আসলে আমরা কি করব। তো আসলে মামলা করা বা বিভিন্ন এই ঝামেলায় না যে আমরা চাইছিলাম যে আমরা একটা সমঝোতায় যাই, তারপরে আমরা ক্লাবের সাথে কথা বলছি, ক্লাব বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি, তারপরে আমাদের কিছু প্লেয়ারের সাথে কমিটমেন্ট ছিল, মিজান সাহেবের তাকে ফোন দিছে, তারপরে তো আমরা না এপে আসছি। আসলে না চেকের স্বাক্ষর ছিল আমিন ভাইয়ের, চেক দেওয়া ছিল কারোর পক্ষ থেকে, অ্যাজ পার ওনার যেহেতু কমিটমেন্ট ছিল উনি টাকা দিবে, আমরা এইভাবে চেক দিয়েছিলাম যে উনি টাকা দিলে চেকগুলি তারা টাকাগুলো অ্যাকাউন্টে যাবে এবং উনি টাকা পেয়ে যাবে প্লেয়ারে। না সেইভাবে ওনার হিসেবে আপনার 70-60% প্রতিবারই বাকি থাকছে এবং লাস্ট ইয়ারে উনি এক পয়সাও দেয়নি, নট এ সিঙ্গেল পেনি। আমরা অ্যাকচুয়ালি আমরা তো যেটা বললাম যে আমাদের অ্যাজ এ গার্জেন এবং আমাদের মুরব্বী হিসাবে আমরা পাপন ভাইয়ের কাছে চিঠি দিয়েছি, আমরা সিওর কেছে আমি এবং আমার ক্যাপ্টেন মিজান গিয়েছি, আমরা জানিয়েছি যে আপনারা পাপন ভাইকে জানার এবং পাপন ভাইয়ের মাধ্যমে এই জিনিসটা মিজান সাহেবকে ডেকে এটা দ্রুত সমাধান করে। জি, ক্রিকেট গ্রুপের চেয়ারম্যান এবং আমার বর্তমান কাউন্সিলর। হ্যাঁ, ওনার তো জার্সিতে ওনার বরিশাল ফরচুনের গেঞ্জিতে যখন ছিল তখন ইউজ হয়েছে, স্কলারশিপ ওনাকে দেওয়া হয়েছে, একটা কাউন্সিলরশিপ মনগঞ্জে আপনার যখন নেওয়া হয় তখন আগের ইলেকশনের মানে নেক্সট ইলেকশনের আগ পর্যন্ত ওনার কাউন্সিলরশিপ থাকে এবং সেই ক্ষেত্রে উনি সেটা মেনটেন করবে। সেক্ষেত্রে উনি তো এখন অস্বীকার করছে যে তিনি দায়িত্বে। হ্যাঁ, অস্বীকার করছে, কিন্তু অ্যাজ পার গঠনতন্ত্র এটা উনি জানবে এবং উনিও নিজে জেনে নিক যে এটা কি গঠনতন্ত্র অনুযায়ী উনি বাদ দিতে পারে কি না। উনি যেহেতু বিসিবির সাথে সম্পৃক্ত আছে, এই ব্যাপারে কি আপনারা বিসিবির সাথে কোনো যোগাযোগ করেন? হ্যাঁ অবশ্যই, আমরা ওনাকে চিঠি দেওয়া হয়েছে, এরপরে আমরা আমাদের বোর্ড প্রেসিডেন্ট মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের পাপন ভাইকে আমরা চিঠি দিয়েছি, আমরা এবং প্লেয়াররাও চিঠি দিয়েছে পাপন ভাইকে যে অ্যাজ এ গার্জিয়ান হিসাবে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন মিজান সাহেবকে ডেকে উনি এটা সমাধান করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সিওর কাছে আমরা গিয়েছিলাম, আমি এবং মিজান আমাদের ক্যাপ্টেন, সিও আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে মিজান সাহেবের সঙ্গে কথা বলে উনি একটা সমাধান করবেন, বাট স্টিল নাও আমরা এখন পর্যন্ত কিছু। যদি টাকার অঙ্কটা আনুমানিকও বলেন সেক্ষেত্রে কত হতে পারে? আপনি যদি একটা টিম প্রিমিয়ার, আপনি জানেন যে নর্মাল একটা টিম করতেও আপনার 2.5 কোটি টাকার মতো লাগে, তো সেই ক্ষেত্রে যদি তার 70% টাকা দেওয়া হয় তাহলে আপনার যদি 2 কোটি প্লাস 3 কোটি, হ্যাঁ 2 বছরে, তো আমরা যদি নর্মাল টিমও করি তাহলে আপনার 2.5 কোটি টাকার মতো লাগে অন অ্যাভারেজ। তো এখন যদি 70% লোন হয় আপনি হিসাব করেন 4 বছরে তার কত টাকা হবে। প্রথম মৌসুমে এত পরিমাণ বকেয়া থাকার পরেও দ্বিতীয় মৌসুমে আসলে পেমেন্ট না নিয়ে খেলাটা খেলোয়াড়দের পক্ষে কীভাবে সম্ভব ছিল? না না, সেটা তো উনি কমিটমেন্ট দিবে এবং অল্প কিছু টাকা দিয়েছিল, তারপরে আর দেননি, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে সে এইভাবে করেছে এবং থার্ড ইয়ারে কোনো টাকাই দেয়নি। দেখেন আমরা তো শান্তিপ্রিয় মানুষ এবং আমরা চাই অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আছেন এবং যার জন্য আমরা গতকালকে পর্যন্ত ওনার যে লোক আছে তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি যে যাতে এই জিনিসটা সমাধান উনি করুক। আমরা চাই না, উনি একটা অনারেবল সম্মানী লোক এবং একটা বরিশালের বিপিএল এর ওনার টিম আছে, আমরা চাই যে উনি যাতে সম্মান যেটা আছে সম্মানটা থাকে, আমরা কারোর সঙ্গে অসম্মান করতে চাই না, আমরা চাই আমাদের ন্যায্য কথাটা এবং ন্যায্য অধিকারটা আদায় করতে।